ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا مولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد تسليم
প্রতি সবার ভালোবাসা আছে না নাই কম না বেশি দরুদ আছে যেখানে আমরা আছি তাহলে একটু জোর ও কণ্ঠে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে আকাশ বাতাস মুখরিত করে বলেন আল্লাহুম্মা সাল্লি কুলজের ভিতর গাথি রাখুম তোয়ারে সিনার লগে বাঁধি রাখুম তোয়ারে ও নবীরে সিনার লগে বাঁধি রাখুম তোয়ারে ও রাসূল রে কুলজের ভিতর গাথি রাখুম তোয়ারে তুই হইলা মন চলার সাথী পরাণের আশা তরে ছাড়া কণ্ঠে পায়ুম সঠিক দিশা কথা বলেন ঠিক কিনা তুই হইলা মোর চলার সাথী পরাণের আশা তরে ছাড়া কণ্ঠে পায়ুম সঠিক দিশা জনম জনম তোমার পথে জনম জনম তোমার পথে চলতে যেন পারি ও গো রাসূল রে কুলজার ভিতর গাথি রাখুম তোয়ারে সিনার লগে বাঁধি রাখুম তোয়ারে ও রাসূল রে সিনার লগে বাঁধি রাখুম তোয়ারে ও রাসূল রে কুলজার ভিতর গাথি রাখুম তোয়ারে আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا شبعي بولن بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه مجھے کچھ ملے یا نہ ملے محمد ملے یعنی وہ شے جسے اللہ ملے بلغ العلا بکماله کشفت دجا بجماله حسنت جميع خصاله صلوا عليه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তাআলা 11 রং সোনারায় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ আব্দুল মান্নান শাহ মান্নু ভাইয়ের রুহের মাগফিরাত কামনায় আজকের এই বিশাল ওয়াজ মাহফিলে কিছু দরুদ ও সালাম পড়ে তোমার দরবারে হাত তুলেছি মেহেরবানি করে হাত টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায় দাও তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে তাদের আরোর উপরে সব টুকুন পৌঁছায় দাও রব্বুল আলামিন বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করলেন
আর দূর দূরান্ত থেকে শোনার জন্য যারা এসেছেন কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জারিয়া বানিয়ে দিও ইয়া রব করম তু আগর করে ও বাতে জুবান কো जो दिल पर असर करे रब्बना तकब्बल मिन्ना इन्नका तस्समीउल अलीम वतुब अलैना इन्नका तत्तवाबुर रहीम सुभान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून वसलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन एटु जिकिर करें ला इलाहा জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা আসমানে আল্লাহ জমিনে আল্লাহ আসমানে আল্লাহ জমিনে আল্লাহ হায়াতে আল্লাহ মউতে আল্লাহ সম্মানিত ভাইরা অনেকে দাঁড়িয়ে আছে এটা কোরআনের ময়দান এটা সাধারণ কোন জায়গা নয় কথা বলেন ঠিক কি না এটা এখন জান্নাতের বাগান হয়ে গেছে কথা বলেন এজন্য প্যান্ডেলের বাইরে না থেকে একটু কষ্ট করে যদি আমরা জান্নাতে বাগানে আসতে পারি বলা যায় না কবুল হয়ে গেলে জান্নাতের সার্টিফিকেট আজকেই হয়ে যেতে পারে কথা বলেন ঠিক কি না এজন্য করো জোর মিনতি আমার আপনার জীবনে এই মাহফিলটা শেষ হয়ে যেতে পারে কথা বলেন ঠিক কি না এইজন্য যারা দাঁড়িয়ে আছেন একটু প্যান্ডেলের মধ্যে বসে যান আর সামনে যাদের ফাঁকা আছে একটু আস্তে করে সামনের দিকে আগায় আসেন একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মো আপন বহিলা যা দে ভাবছো সারা খন আসলে যে কেউ নয় তারা কেউ নয় রে হে আপন 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 বহিলা যা দে ভাবছো সারা খন আসলে যে কেউ নয় তারা কেউ নয় রে হে আপন এটা সত্য না মিথ্যা আচ্ছা বলেন তো আপনি যত বড়ই চেয়ারম্যান হন না কেন যত বড়ই প্রধানমন্ত্রী হন না কেন আপনি যখন মারা যাবেন আপনার কবরে কি আপনার বাবা যাবে আপনার মা যাবে আপনার ভাই যাবে সব ছেড়ে দিয়ে একটা সাদা কাফনের কাপড় পরে অন্ধকার কবরে চলে যেতে হবে কথা বলেন ঠিক কি না জোরে বলেন ঠিক কি না এজন্যই কবি বলছেন আপন আপন বহিলা যা দে ভাবছো সারা খন আসলে যে কেউ নয় তারা কেউ নয় রে হে আপন তুমি আজ না হয় কাল বুঝবা একদিন রে
আজ না হয় কাল বুঝবা একদিন নিভলে জীবন বাতি কার লাগিয়া কান্দ দিবা রাতি চিল্লা এখন মারহাবা ঐতিহ্যবাহী এগারো নং সোনারাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ আব্দুল মান্নান শাহ মান্নু ভাইয়ের রুহের মাগফিরাত কামনায় এবং সোনারাই সটিপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ এবং দোহা মাহফিলে সম্মানিত সভাপতি জনাব আব্দুল কাদের মাস্টার সাহেব আমরা তার জন্য দোয়া করছি আল্লাহ পাক তাকে যেন হায়াতে তৈয়বা দান করে যতদিন বাঁচবেন কোরআনের জন্য ইসলামের জন্য কবুল করেন বলেন আমিন এবং আজকের মাহফিলে প্রধান অতিথি সাবেক চেয়ারম্যান নীলফামারি সদর উপজেলা পরিষদ জনাব মোহাম্মদ আবু জার রহমান সাহেব আমরা তার জন্য দোয়া করছি আল্লাহ পাক তাকেও যেন হায়াতে তৈয়বা দান করে যতদিন বাঁচবেন এলাকার উন্নয়নের পাশাপাশি দিনের জন্য কোরআনের জন্য কবুল করেন বলেন আমিন আজকের মাহফিলে সহ সভাপতি জনাব আব্দুল করিম বক্স সহ মরহুমের পরিবারের পক্ষ থেকে যারা এখানে মেহমান হিসেবে উপস্থিত এসেছেন বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ আল্লাহ পাক সকলকে যেন ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করেন বলেন আমিন এবং আজকের মাহফিলের আমন্ত্রিত উলামা ইকরাম ফুযালা ইযম বিশেষ করে আমার আগে কথা বলেছেন হযরত মাওলানা আবু মুসা আশআরি সাহেব তার আগে আলোচনা করেছেন হযরত মাওলানা মনোয়ার হোসেন সাহেব তার আগে আলোচনা করেছেন হযরত মাওলানা মাসুদুর রহমান সিদ্দিকী সাহেব আল্লাহ পাক প্রত্যেক মুফাসসিরকে যেন কোরআনের হক কথার জন্য কবুল করেন বলেন আমিন এবং আজকের মাহফিলের যারা আয়োজন করেছেন অনেক যুবক তরুণ ভাই বিশেষ করে আমার আলামিন ভাই সহ যারা কাজ করেছেন যারা পরিশ্রম করেছেন অর্থ দিয়েছেন এলাকাবাসী সহ সকলকে যেন আল্লাহ পাক এই মাহফিলের ওসিলায় কিয়ামতের ময়দানে হযরতে বিলালের সঙ্গে হযরতে আমির হামজার সঙ্গে কবুল করেন বলেন আমিন এবং আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আমার সামনে বসে থাকা ইসলাম প্রেমী কোরআন প্রেমী রাসূল প্রেমী তাওহীদের এক ঝাঁক পতাকাবাহী মুসলমান ভাইরা অরুণ পথের তরুণ দল আমার যুবক ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরতা আমার সম্মানিতা মা এবং বোনেরা শুরুতেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো আবারো সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শুকরগুজার হচ্ছি সেই জাল্লে শানহুর দরবারে যার অশেষ মেহেরবানিতে আমরা আজকে জান্নাতি বাগানের জান্নাতি ফুল হতে পেরেছি কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে এই মুহূর্তে আমাকে মেডিকেলের মধ্যে রাখতে পারতেন কথা বলেন ঠিক কিনা অনেকে বাইরে ঘোরাফেরা করছে কিন্তু কোরআনের ময়দানে জান্নাতি মেহমান হওয়ার সুযোগ পাচ্ছে না কথা বলেন আল্লাহ পাক সেখান থেকে বাছাই করে আমাদেরকে জান্নাতি বাগানের জান্নাতি ফুল বানিয়েছেন আমরা সবাই খুশি না বেজা আরো আসতে বলেন খুশি না বেজা যারা হলেন খুশি মুখে নিয়ে হাসি আওয়াজ দিয়ে বেশি উঁচু করে কল্লা একটু চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ পেছনের ভাইরা কি কষ্ট পেয়েছেন আপনাদের মন খারাপ ফেস ইজ দ্য মিরর অফ মাইন্ড চেহারাটা হলো মনের দর্পণ মনের আয়না কথা বল ঠিক কিনা অনেকের চেহারা দেখে মনে হচ্ছে আপনাদের বউ মারা গেছে আসলে কি তাই আমরা খুশি না বেজার সুতরাং আলহামদুলিল্লাহর আওয়াজ আসতে হবে না জোরে হবে আচ্ছা বলেন তো আল্লাহর প্রশংসা করে কি শেষ করা যাবে এটা কি আমার কথা না আল্লাহর কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু يمده من بعد
سبعة أبحر ما نفدت كلمات الله চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে এই পৃথিবীর মধ্যে যতগুলো বৃক্ষ রয়েছে সমস্ত বৃক্ষগুলোর যদি কলম বানানো হয় আর যতগুলো পানি রয়েছে আটলান্টিক মহাসাগর থেকে শুরু করে খালবিল হাওর পার নদী নালার মধ্যে যতগুলো পানি রয়েছে সমস্ত পানিগুলোর যদি কালি বানানো হয় আর আল্লাহর প্রশংসা লিখতে শুরু করা হয় লিখতে লিখতে সমস্ত পৃথিবী বৃক্ষ নামক কলমগুলো ক্ষয় হয়ে যাবে সমস্ত পৃথিবীর পানি নামক কালিগুলা ফুরায় যাবে কিন্তু আল্লাহর প্রশংসা লিখে কোনোদিন শেষ করা যাবে না আল্লাহ বললেন বান্দা প্রশংসা করবা কেন গোলামি করবা কেন কি জন্য আমার প্রশংসা করবা বান্দা তুমি তোমার শরীরের দিকে তাকায় দেখো যেখানে যেটা দরকার আমি আল্লাহ রব্বুল আলামিন দান করে দিয়েছি আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়্যি সূরাতিম মাশাআ রাক্কাবাক চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার হাতের জায়গায় হাত দিলেন কে চোখের জায়গায় চোখ দিলেন কে জিহ্বার জায়গায় জিহ্বা দিলেন কে ও আমার মুসলমান ভাইরা খেয়াল করেন আজকে আমাদের সমাজে এমন কিছু কুলাঙ্গার আছে আল্লাহর দেয়া হাত দ্বারা আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করে আল্লাহর দেয়া জবান দ্বারা কোরআনের বিরুদ্ধে 144 ধারা জারি করে আল্লাহ বললেন বান্দা প্রশংসা করবা কেন গোলামি করবা কেন শুধু প্রশংসা করলেই হবে না আমার গোলামি করা লাগবে কারণ তুমি প্রকাশ্য এবং গোপনে যা কিছু করো আমি আল্লাহর সিসি ক্যামেরায় সব রেকর্ড হয়ে যায় আল্লাহর সিসি ক্যামেরা আছে না নাই দুই কান দিয়ে দুই ফেরেশতা আছে না নাই আল্লাহ বলছেন কিরামান কাতিবিন ইয়ালমুন মা তাফআলুন দুই কান্দে দুই ফেরেশতা আছে না নাই আছে না আমার মুখ তার আছে না আমার ব্যাড স্টার আছে না আমার মুখ তার আছে না আমার ব্যাড স্টার শেষ বিচারের হাইকোর্টে তিনিই আমায় করবেন পার আমরা পাপি আল্লাহ জামিনদার আমরা পাপি আল্লাহ জামিনদার কথা কোন ঠিক কিনা মনের ঘরে তালা দিয়া চাবি লইয়া আছেন সাই আমি অদম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই হুকুম ছাড়া বাইরে যাই আল্লাহর হুকুমের বাইরে যাওয়ার ক্ষমতা কারো আছে আল্লাহ বলছেন ওয়ামা তাশা হুকুমের বাইরে যাওয়ার ক্ষমতা কারো আছে মনের ঘরে তালা দিয়া চাবি লইয়া আছেন সাই আমি অদম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই হুকুম ছাড়া বাইরে যাই মনরে হে ওহো মনরে দুই কান্দে দুই মুহুরি লিখতে আছেন ডায়েরি দুই কান্দে দুই মুহুরি
ফিরতে আছেন ডাইরি দলিল দেখা রায় দিবে টাকা পয়সার নাই কারবার আমরা পাপি আল্লাহ জামিনদার আমরা পাপি আল্লাহ জামিনদার চিৎকার দিয়ে বলেন মারহাবা এবার আওয়াজ আসতে হবে না জোরে হবে সবাই রাজি আছেন তো আলহামদুলিল্লাহর আওয়াজ সবাই দিতে রাজি আছেন তো আসুন দলমত নির্বিশেষে যার কণ্ঠে যত শক্তি আছে সমস্ত শক্তি উজাড় করে আমরা বলে উঠছি আলহামদুলিল্লাহ সবাই বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি সম্মানিত হাজিরিন আমরা আল্লাহ পাকের প্রশংসা করে নিলাম আসুন আমরা এবার মূল আলোচনার দিকে চলে যাব সবাই শুনতে রাজি আছেন তো সময় খুব অল্প কিন্তু কথা বেশি কথা বল ঠিক কি না সবাই থাকতে রাজি আছেন তো কারা কারা রাজি নাই দুহাত তুলে দেখান আশি তলার শের হইলে চল্লিশ শেরে মন মনে মনে মিল না হইলে মিলবে না ওজন কথা কন ঠিক কিনা এই গানের কিন্তু একটা ভালো অর্থ আছে কথা বলে আমি বললাম কারা কারা রাজি নাই হাত তুলে অনেকে ঝোঁকের তালে হাত তুলছে আচ্ছা বলেন তো আমাদেরকে কি তালের মুসলমান হলে চলবে না জাতের মুসলমান হওয়া লাগবে সুতরাং বক্তার মন আর শ্রোতাদের মন যদি এক না হয় ওয়াজ কিন্তু বোঝা যাবে জোরে বলেন যাবে এজন্য সব চিন্তা বাদ দিয়ে কোরআন শোনার চিন্তা নিয়ে আমরা কি শুনতে রাজি আছি আল্লাহ পাক কবুল করুক বলুন আমিন বন্ধুরা আমার আমি আজকে আপনাদের সামনে আলোচনা করবার জন্য পবিত্র আল কোরআনুল কারীমের সূরাতুল আহজাব সূরার নাম কি বলেন সূরাতুল আহজাব এই সূরা আহজাবের 36 নম্বর আয়াত তেলাওয়াত করেছে কত নম্বর বলেন 36 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াতের মধ্যে বলে দিচ্ছেন ওয়া মা কানা লিমুমিনি ওয়ালা মুমিনাতিন ইযা কাযাল্লাহ চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াতের মধ্যে বললেন সারা পৃথিবীর মুমিন বান্দা বান্দিদের ডাক দিয়ে বললেন ও আমার মুসলমান ভাইরা খুব মনোযোগ দিয়ে ওয়াজটা বোঝার চেষ্টা করেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনুল কারীমের যত জায়গায় ঈমানদারদেরকে সম্বোধন করেছেন আল্লাহ পাক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই আমানু শব্দ ব্যবহার করেছেন কথা বলেন ঠিক কি না এই আমানুর মধ্যে ছেলেও আছে মেয়েও আছে কিন্তু আল্লাহ পাক সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াতের মধ্যে নারী এবং পুরুষ ছেলে এবং মেয়েকে আলাদা করে ইন্ডিকেট করে বলছেন ওয়া মা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন তোমাদের মধ্যে যারা মুমিন বান্দা এবং মুমিন বান্দি আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে নারী এবং পুরুষকে আলাদা করে ডাক দিয়ে বললেন তোমাদের মধ্যে মুমিন বান্দা বান্দি হবে যারা আল্লাহ এবং রাসূলের কথা সঙ্গে সঙ্গে মানবে তারা চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা অনেকেই বলবেন হুজুর আমরাও তো এখানে ঈমানদাররাই বসে আছি বাইরের কেউ নাই কথা কোন ঠিক কিনা আমার ভাইরা খেয়াল করেন আজকে আমরা মুখে ঈমানদার হয়েছি কিন্তু অন্তর থেকে ঈমানদার হতে পারি নাই কারণ এখানে অনেকেই বসে আছেন এখনো জোহরের নামাজটাও পড়া হয় না কথা কোন ঠিক কি না আবার অনেকেই কয় হুজুর নামাজ না পড়তে পারি আমার ঈমান কিন্তু ঠিক আছে আমি একজন হিন্দুকে জিজ্ঞেস করলাম হিন্দুকে জিজ্ঞেস করলাম দাদা মরলে তুমি কোথায় যাবা কয় কোনে যাব স্বর্গে যাব স্বর্গ মানে কি বলেন তো বেহেশত হিন্দুরা বেহেশতকে স্বর্গ বলে অথচ একজন মুসলমানকে জিজ্ঞেস করলাম না না
মরলে তুমি কোথায় যাবা নানা এবার কেঁদে কেঁদে কয় বান্দ বাবারে মরলে আবার কোথায় যাব মরলে তো সরাসরি কবরে যাব হিন্দুর বিশ্বাস আছে মরার পর সে স্বর্গে যাবে কিন্তু মুসলমানের বিশ্বাস নাই মরার পর জান্নাতে যাবে মনের মধ্যে সব সময় ভয় হয় জান্নাত পাই কি না পাই পাই কি না পাই বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর কথা কল ঠিক কি না এজন্য কবি বলছেন বিশ্বাসে মন প্রাণ বান্ধিয়া ভালোবাসা হয় অবিশ্বাসের মাঝে দেখি কেউ তো কারণ না দেখিয়া না বুঝিয়া পর মানুষ হয় আহাপন কথা বলেন ঠিক কিনা আচ্ছা বলেন তো যেই ভালোবাসার মধ্যে বিশ্বাস নাই ওইটার কি ভালোবাসা বলা যায় স্বামী স্ত্রী বিয়ে করেছে কিন্তু কেউ কাউরে বিশ্বাস করে না এরকম স্বামী স্ত্রী সমাজে আছে না নাই স্বামী যখন মোবাইলে কথা বলে বউ চিন্তা করে না জানি কোন মেয়ের সাথে প্রেম করতেছে আবার বউ যখন মোবাইলে কথা বলে স্বামী চিন্তা করে সারাদিন আমি যখন থাকি না আমার বউ না জানি কোন ছেলের সাথে পরকিয়া করে এরকম স্বামী স্ত্রী আছে না নাই অনেক কাজী আফসোস করে বলে হুজুর আজকে যদি মাসে বিয়ে পড়াই দশটা তাহলে তালাক হয় বারোটা কথা কন ঠিক কিনা নাউজুবিল্লাহ কবেন না তো দেখেন বিশ্বাস না থাকলে কি হয় এরকম স্বামী স্ত্রী কেউ কাউরে বিশ্বাস করে না একসঙ্গে ঘুমাইছে রাতের বেলা রাত একটার সময় কয়টার সময় রাত একটার সময় বয়ের মোবাইল একটা ক্রিং ক্রিং করে এসএমএস আসছে আমার ভাইয়ের এসএমএস কি বোঝেন মেসেজ বলে যায় স্বামী হঠাৎ চিন্তা করে দেখে সর্বনাশ এখন বাজে রাত একটা আমার বউয়ের মোবাইলে এত রাতে এসএমএস করলো কে আস্তে করে স্বামী মোবাইলটা নিয়ে দেখে মোবাইলের মধ্যে লেখা উঠেছে বিউটিফুল জোরে বলেন কি ফুল বিউটিফুল স্বামীর মেজাজ ভালো হবে না খারাপ হবে স্বামী চিন্তা করে চোরের দশ দিন গৃহস্থের একদিন এত রাতে আমার বউয়ের মোবাইলে কে এসএমএস করলো আজকে বের না করে ছাড়তেছি না বউকে ডাকতেছে বউ তাড়াতাড়ি বউ লাভ দেখো বলে কি হয়েছে কই এত রাতে তোর মোবাইলে কে বিউটিফুল লিখলো তুই তাড়াতাড়ি ক না হলে কিন্তু সকালেই তুই তালা বউ চিন্তা করে আমি তো কারোর সঙ্গে কথা বলি না এত রাতে আমার মোবাইলে কে বিউটিফুল লিখলো আস্তে করে বউ মোবাইল হাতের মধ্যে নাই নিয়ে দেখে সর্বনাশ রাত্রিবেলায় যখন ঘুমাতে যাবে তখন মোবাইলে চার্জ ছিল না তখন লেখা উঠেছিল ব্যাটারি লো জোরে বলেন কি লো ব্যাটারি লো এখন ঘুমানোর সময় চার্জ দিয়া যখন ঘুমাইছে রাত একটার সময় ফুল চার্জ হয়ে লেখা উঠেছে ব্যাটারি ফুল ক্রিং ক্রিং করে কি লেখা উঠছে ব্যাটারি ফুল স্বামী সন্দেহের চোখে তাকানোর কারণে ওই ব্যাটারি ফুললে দেখছে বিউটিফুল তাহলে বলেন তো আমার ভাইয়েরা বিশ্বাস যদি না থাকে সমস্যা কম হয় না সমস্যা বেশি হয় এজন্য কবি বলছেন বিশ্বাসে মন প্রাণ বান্ধিয়া ভালোবাসা হয় অবিশ্বাসের মাঝে দেখি কেউ তো কারণ না দেখিয়া না বুঝিয়া পর মানুষ হয় আহাপন যেই নয়নে তো হোমাই চেনা যাই দাও না প্রভু সেই নয়ন সকলে বলেন আমিন আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য স্পষ্ট করে বলছেন ওয়ামা কানা লিল মুমিনিন ওয়া লা মুমিনাতিন ইযা কাযা আল্লাহু ওয়া রাসূলুহু আমরা জমিনের মধ্যে বিশ্বাসী বান্দা বান্দি হবে যারা আল্লাহ এবং রাসূলের কথা সঙ্গে সঙ্গে মানবে তারা চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ তার মানে হলো ঈমান আনতে গিয়া আমার যদি জেল হয় আমার যদি জুলুম হয় মুমিন বান্দা বান্দি
বন্দী হবে যারা ফাঁসির কাষ্টে ঝুলতে রাজি হবে তারা কিন্তু ঈমান ছাড়তে কোনোদিন রাজি হবে না চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ বন্ধুরা আমার ও আমার যুবক ভাইরা এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর মারিফুল কোরআন খুলে দেখেন একজন যুবকের ঘটনা এসেছে সেই যুবকটার নাম হলো জালাবি জোরে বলেন নাম কি আমার ভাইরা এই যুবক জালাবিবের দুইটা পরিচয় কয়টা পরিচয় এক নাম্বার পরিচয় হলো এই যুবকের পিতা নাই মাতা নাই এতিম যুবক বাড়ি নাই ঘর নাই চাচার বাড়িতে লালিত পালিত আর দ্বিতীয় নাম্বার পরিচয় হলো এই যুবকের চেহারাটা ভালো না বেটে কুশ্চিত কদাকার চেহারার একজন যুবক এই জালাবি বন্ধুরা আমার খেয়াল করেন আমাদের সমাজে যাদের টাকা নাই পয়সা নাই এমন কি চেহারাটা ভালো না এরকম লোকের সমাজে কোনো দাম থাকে কি বলেন দাম থাকে আমার ভাইরা খেয়াল করেন এই রকম লোকের সমাজে কোনো দাম থাকে না বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত যখন মক্কা নগরীতে চুপি চুপি দিতে আরম্ভ করলেন বিশ্ব নবীজি এই কোরআনের কথা চুপি চুপি বলতে যখন শুরু করলেন এই যুবক জালাবি আল্লাহর নবীজির প্রতি গোপনে ঈমান আনার পরে প্রতিদিন রাত যখন গভীর হয়ে যায় আল্লাহর নবীজির দরবারে চুপি চুপি কোরআন তেলাওয়াত শিখতে যায় চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের তাহলে যে এখন অনেকে দাঁড়িয়ে আছেন কমিটি বলতেছে হুজুর একটু সামনের দিকে আনেন আপনারা যদি না আসেন আমার কি করার আছে ভাই বলেন কষ্ট হচ্ছে আমার মাহফিলে থাকলে লস নাই কারণ সারা বাংলাদেশের বক্তা ওয়াজ শোনায় আর আমি আফতাব আহমেদ ওয়াজ কিন্তু দেখাই কথা বলেন ঠিক কি না বাংলাদেশে যত বক্তা আছে সব বক্তার নকল ওয়াজ আমি করতে পারি আলহামদুলিল্লাহ কবেন না বিশ্বাস হয় আপনাদের এখানে যদি তোফাজ্জল হোসেন ভৈরবী আসতেন কে আসতেন এসেছে কখনো এখানে আল্লাহ পাক তাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন তাকে যেন আল্লাহ পাক জান্নাত নসিব করেন বলেন আমিন উনি যদি এখানে আসতেন তাহলে ওয়াজ করতেন কেমন দেখবেন জান্নাতের টিকেট দিলাম রে জান্নাতের চাবি দিলাম আরে মুসলমান এবার খুঁজে নাও তোমার স্থান কোথায় আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহ ওরে মা বাপির কথা রে ভাই যে জন শুনে না আল্লাহ নবীজির দয়া তারা পাবি না বাবা রে আল্লাহ নবীজির দয়া তারা পাবি না কোন মা যেই মা রাত্রি 12টা বেজে গেছে সন্তান বাইরে চলে গেছে মা দরদি দরজাটা খুইলা সন্তানের জন্য অপেক্ষা করে একটা গাছের পাতা যদি পড়ছে গো মা দরদি চিৎকার দিয়ে কয় বাবা আইসলি তোরে দেখ আমার কলিজাটা ঠান্ডা কোরবানি কি মিলেছে এখানে যদি বজুর রশিদ মিয়া আসতেন চাচা আসতেন ওয়া শুনছেন তো হুশ নাই ওমর ফারুকের মতন বক্তা যেখানে ওয়াজ করে কি ওয়াজ শুনে নাই ক্যাসেটে শুনছেন না চাচা তো এই লাইনে অনেক আসে কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক কবুল করুক বলুন আমি চাচা আসলে ওয়াজ করতেন একটু নেছে নামলে সকারে ভরু আর একটু নেছে নামলে মুস আর একটু নেছে নামলে দাড়ি আর একটু নেছে নামলে সেয়ারি হেড স্যার হাত জোরে করে বাবা কালু রে আর একটু নেছে নামিস না যদ্দুর বন্ধন তো নাম সোস বাবা এখনো ভদ্র সমাজে চলা যায় কাপড়ে সুফরে নামলে কিন্তু বিপদ হয়ে যায় বাবা আর নিচে নামিস কি মিলেছে এরকম করে যত বক্তা যদি আলোচনার পরে সময় থাকে আমি শোনাবো কষ্ট হবে আমাকে বলেছেন হুজুর আপনি মক্কা মদিনার কণ্ঠে বাংলাদেশ বেতারের কণ্ঠে আজান জানেন আমি বলেছি সব হবে তবে মোনাজাতের আগে কথা বলেন ঠিক কিনা এই জন্য এই যে যারা দাঁড়িয়ে আছেন আমার ভাইয়েরা একটু মেহরবানি করে কি বসা যায় বসা যায় হয় বসেন একটু সামনের দিকে আগে আসেন তো আপনারা একটু জিকির করেন লা ইলাহা
ভাই একটু আগে আসেন, ওদেরকে বসতে দেন, বসেন, লস হবে না ইনশাআল্লাহ, কবুল হয়ে গেলে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। একদিন নয় দুই দিন নয়, হঠাৎ করে একদিন তার চাচা ধরে ফেলেছে, ধরার পরে বলতেছে জালাবিব আমি লক্ষ্য করে দেখলাম রাত যখন গভীর হয় তুমি যেন কোথায় চলে যাও, আবার সকাল হওয়ার সঙ্গে সঙ্গে তুমি বাড়িতে চলে আসো। ও জালাবিব আজকে সত্যি করে তোমাকে বলতে হবে, প্রতিদিন রাতের বেলা একাকী কোথায় তুমি চলে যাও। আমার ভাইরা ইমানদার কাকে বলে খেয়াল করেন, এই যুবক জালাবিব বলতেছেন চাচা যেই নবীজির কদম মুবারক চুমতে পারলে আকাশ এবং জমিন ধন্য হয়ে যায়, আমি সেই বিশ্ব নবীজির দরবারে প্রতিদিন রাতের বেলা একাকী কোরআন শিখতে চলে যাই। সুবহানাল্লাহ, একটু কি জোরে বলা যায় না? আমার ভাইয়েরা খেয়াল করেন সঙ্গে সঙ্গে তার চাচা বলতেছে জালাবি আমি হলাম কাফের নেতা, আমার বাড়িতে থাকবা আর আমার বাড়িতে খাবা, আর মুহাম্মাদের দরবারে তুমি কোরআন শিখতে যাবা, তা হবে না, তা হবে না। ও জালাবিব আজকে তোমাকে লাস্ট আলটিমেটাম দিয়া দিলাম, তুমি যদি এই বাড়ি ঘর জায়গা তুমি ছাড়তে না চাও, ওই মুহাম্মাদের দরবার তোমারে ছেড়ে দিতে হবে, আর যদি মুহাম্মাদের দরবার তুমি ছাড়তে না চাও, বাড়ি ঘর জায়গা জমি যা কিছু দিয়েছি সব কিছু তোমাকে এই মুহূর্তে ছেড়ে দিতে হবে। বন্ধুরা আমার, সঙ্গে সঙ্গেই জালাবিব চোখের পানি ছেড়ে দিয়ে বলে চাচা যেই নবীজির কদম মুবারক চুমতে পারলে আকাশ এবং জমিন ধন্য হয়ে যায়, বাড়ি ঘর জায়গা জমি তো দূরের কথা, আকাশ এবং জমি আমি এই মুহূর্তে ছেড়ে দেব, কিন্তু বিশ্ব নবীজির দরবার আমি ছাড়তে পারবো না। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমার কাছে মিনতি আমার মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল জায়গা জমি ছেড়ে দিল, আর আজকালকার এমন মুসলমান আছে যেদিকেই বৃষ্টি হয় ওদিকেই ছাতা ধরে, কথা বলেন ঠিক কি না? সুবিধাবাদ জিন্দাবাদ। ও আমার মুসলমান ভাইরা খেয়াল করেন, আর দুনিয়া ও সিজনুল লিল মুমিন ও জান্নাতুহা কাফির ও জান্নাতুল লিল কাফির, বিশ্ব নবীজি বলছেন মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানা, আর মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানার, কাফেরদের জন্য দুনিয়াটা জান্নাত। জোরে জোরে বলেন কথা ঠিক কি না? আমার ভাইয়েরা এজন্য আজকে কিছু আলেমও আছে, আজকে কিছু আলেম নামের জালেমও আছে, তারা বাইতুল মুকাররম সহ সারা পৃথিবীর মসজিদগুলো এমনকি বাইতুল হারাম কাবা ঘরকে তারা স্ট্যাচু আর মূর্তি বলে, কথা বলেন ঠিক কি না? আমরা বলতে চাই আজকে সুবিধাবাদ জিন্দাবাদ হয়ে যারা এমন ফতোয়া দিচ্ছ, জেনে রেখে দিও তোমাদের গলাও কিন্তু ফাঁসির কাষ্টে, ফাঁসিটা তোমার গলাও একদিন ঝুলবে। জোরে জোরে বলেন কথা ঠিক কি না?
অনেকেই মনে করতেছে বড় হুজুরকে ধরতে সমস্যা কি, আমরা তো বেঁচে আছি, কথা কোন ঠিক কি না? সুতরাং যেমনে চাই তেমনে ফতোয়া দিব, বিশ্বাস করো তোমাকেও ফাঁসির কাষ্ঠে ঝুলতে হবে। আপনাদের এখানে এই মাছ চাষ করে না, মাছ চাষ দেখবেন বড় বড় পুকুর থাকে যারা মাছ চাষ করে, তো বড় বড় পুকুর গুলাতে প্রথমে দেখবেন যখন তারা মাছ ধরার চেষ্টা করে প্রথমে বড় বড় জাল ধরে, বড় ফুটাওয়ালা জাল তারা পুকুরের মধ্যে ছেড়ে দেয়, দেখছেন না? এমন করে মাছগুলো ধরে, সব রুই কাতলা ওই জালের মধ্যে আটকা পড়ে, কিন্তু ওই জালের ফুটা দিয়ে কিছু পোনা মাছ পালিয়ে যায়, কথা কোন ঠিক কিনা? ওরা চিন্তা করে যাক বাঁচা গেল, বড় হুজুরদেরকে ধরেছে, আমরা তো ইমামতি করে খাই, আমাদের কোনো টেনশন। ওই পুকুরের মালিক জানে না পুকুরের মধ্যে এখনো কোন কোন হুজুর আছে, এর কয়েকদিন পরে একটু ছোট ফুটাওয়ালা জাল দেয় আর একটু ছোট ফুটাওয়ালা মশারি জাল, এই জাল দিয়ে এমন করে ছেঁচা মারে সব পোনা মাছগুলি ওই জালের মধ্যে আটকা পড়ে যায়, কথা কোন ঠিক কিনা? এরপরে ওই জালের সাইড সুইট দিয়ে কিছু পুঁটি মাছ ডার্কি মাছ পালিয়ে যায়, কথা বলেন? ওরা চিন্তা করে যাক বাঁচা গেল, বড় হুজুরদেরকে ধরেছে, মেজো হুজুরদেরকে ধরছে, আমরা তো ইয়া নবী সালাম আলাইকা মিলাদ পড়ায় খায়, আমাদের কোনো টেনশন। ওই পুকুরের মালিক জানে না এখনো কোন কোন হুজুর পুকুরের মধ্যে আছে। আমাদের রাজশাহী অঞ্চল বলে কারেন্ট জাল, এদিকে কি বলে? এই কারেন্ট জাল নিয়ে এসে এমন করে ছেঁচা মারে, কিসের পুঁটি কিসের ডারকা সব কারেন্ট জালে আটকা পড়ে যায়, কথা বলেন ঠিক কিনা? এরপরেও কিছু কিছু পীর সাহেব কাদার মধ্যে লুকায়া থাকে, স্যাং মাছ, গুসি মাছ, টাকি মাছ, দেখছেন না? ওরা চিন্তা করে যাক বাঁচা গেল, বড় হুজুরদেরকে ধরেছে, মেজো হুজুরদেরকে ধরেছে, ছোট হুজুররেও ধরছে, আমরা তো খানকা বানায় একেবারে জিকির করতে করতে গাছের মধ্যে বসে থাকি, আমাদের কোনো টেনশন। দেখবেন জিকির করতে করতে পুকুরের মধ্যে উঠে আবার লাভ দিয়ে কাদার মধ্যে নেমে যায়, খানকায় ঢুকে যায়, দেখছেন না? তোরা চিন্তা করে যাক মাছা গেল, পুকুরের মালিক জানে না ওর মধ্যে এখনো কোন কোন পীর সাহেব আছে। এর কয়েকদিন পরে গ্যাসের ট্যাবলেট চিনেন, পুকুরে গ্যাস মারা দেখছেন, এই গ্যাস যখন পুকুরে মারে ভাই, ওই খানকার মধ্যে কি টাকি মাছ পুঁটি মাছ থাকতে পারে? সব সিট পটাং হয়ে পুকুরের উপরে ভাসতে থাকে, কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা বলে দিতে চাই, যেই সমস্ত হুজুরগুলি নিজের জীবন বাঁচানোর জন্য, নিজেকে খ্যাতি অর্জন করবার জন্য নিজের পক্ষে ফতোয়া দাও, বড় হুজুররা বেঁচে থাকবে, তার আগে তোমাকে ফাঁসির কাষ্ঠে ঝুলতে হবে, কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইয়েরা আমরা ইমানদার হব, যারা ইমান আনার কারণে যদি আমাদের জেল হয় জুলুম হয়, আমরা জেল জুলুম খাটতে রাজি আছে, কিন্তু ইমান ছাড়তে রাজি নাই, জোরে জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ওই জালাবি বলে দিলেন চাচা সব ছেড়ে দেব, কিন্তু বিশ্ব নবীজির দরবার ছাড়তে পারবো না। এর কয়েকদিন পরে বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। বিশ্ব নবীজি মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন, এই যুবক জালাবিব আল্লাহর নবীজির পরপর মদিনায় হিজরত করলেন, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা মদিনায় যাওয়ার পরে এই যুবক জালাবিবের থাকার কোনো ব্যবস্থা হয় নাই, মসজিদে নববীর মধ্যে তার থাকার ব্যবস্থা করা হলো। এই জালাবিব মসজিদে নববীর মধ্যে থাকে, তার কেউ নাই কেউ নাই, এমন কি চেহারাটা ভালো না, বেটে কুশ্চিত কদাকার চেহারা। আমার ভাইয়েরা বলেন তো চেহারা নাই, কিন্তু এই যুবক জালাবিবের মনটা আছে না নাই? এই যুবক জালাবিব চিন্তা করে, হাই রে আমি একজন যুবক, আমার তো ইচ্ছে হয় আমি একটু বিয়ে করে সংসার করব, কারণ একজন মানুষ যখন যুবক হয় সবার কিন্তু বিয়ে করে সংসার করতে ইচ্ছা করে, কথা কোন ঠিক কিনা? আমাদের দেশের পোলাপানরা তো বিয়ে করতে চাইলেও বাপ মারা বিয়ে দেয় না, কথা কোন ঠিক কিনা? বিয়ে করতে চাইলে কয় তুমি চাকরি পাও পড়াশোনা শেষ করো, কিন্তু প্রেম করতেছে সমানে তিন চারটা তার কোনো বাধা, এটা কি করা যাবে? কি বলেন যাবে? কারণ আমরা বিয়েটাকে কঠিন বানিয়ে ফেলেছি। কি বানিয়ে ফেলেছি?
বিয়েটাকে কঠিন বানিয়ে ফেলেছি। মেয়ে পক্ষ দেখে যে ছেলে নামাজি কিনা এটা কিন্তু আজকে দেখে না। ছেলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কিনা, ছেলের চরিত্র ভালো কিনা এটা দেখে না, দেখে ছেলেটা কত অঙ্কের টাকা বেতন পায়, কত বড় চাকরি করে, কথা কন ঠিক কিনা। আর বিয়ের অনুষ্ঠান করতে গেলে আরেকটা সমস্যা, কই শুধু অনুষ্ঠান করলে হবে না, এমন একটা অনুষ্ঠান করা লাগবে যেন এলাকার লোকজন বলে মাতব্বরের ছেলে এত বড় অনুষ্ঠান করেছে, এরকম অনুষ্ঠান এই নীলফামারীতে কেউ করে নাই, কথা কন ঠিক কিনা। আফসোস লাগে, অথচ বিশ্ব নবীজি বলছেন তোমরা বিয়ে করো, বিয়ের অনুষ্ঠানগুলি করবা যত কম খরচে করা যায়। সুবহানাল্লাহ, কবেন না, যত কম খরচে বিয়ের অনুষ্ঠান করা যায় তোমরা করে ফেলো। কিন্তু আজকালকার যুবক পোলাপান এত বড় অনুষ্ঠান করে, চিন্তা করে যে শুধু অনুষ্ঠান করলে তো হবে না, আমি যদি 3 লাখ টাকা খরচ করি তাহলে 5 লাখ টাকা উঠা লাগবে। আমার কথা কি বুঝতে পারছেন? মানুষ মুখ চিনে বেছে বেছে দাওয়াত দেয় এরকম আছে না নাই? চিন্তা করে বিয়েতে যদি 3 লাখ টাকা খরচ করি 5 লাখ টাকা কেমনে উঠবে, ওই চিন্তা করে বিয়ের অনুষ্ঠান করে, কথা বলেন ঠিক কিনা। এই যে গত পরশুদিন দেখলাম বরিশালে একটা বিয়ের অনুষ্ঠানে গোস্ত খাওয়াকে কেন্দ্র করে এমন মারামারি লাগছে, ছেলের চাচা নিহত হয়েছে। আপনারা দেখেন নাই খবরে, ইউটিউবে দেখেন নাই? বউ ভাতের অনুষ্ঠানে গোস্ত একটু কম হয়েছে। কি হয়েছে? গোস্ত একটু কম হয়েছে কারণ আমাদের দেশের কিছু সমাজের লোকেরা এরা চিন্তা করে 500 টাকা দিয়ে বিয়ে খাবো, জন্মের খাওয়া খাবো, যেন টাকাটা উঠে যায়। গোস্ত যখন কম করলো বরিশালে, গোস্ত যখন কম পড়েছে তখন মারামারি লেগে গেছে, এমন মারামারি লেগে গেল ওই বরের চাচা ওখানেই নিহত হলো জোরে কন্নাউজুবিল্লাহ। এরকম অনুষ্ঠান কি জায়েজ আছে? কি বলেন, জায়েজ আছে? আমরা বিয়েটাকে সহজ করব এমন কোন অনুষ্ঠান করব না যেই অনুষ্ঠানে ইসলাম বিরোধী কাজ হয়, কথা বলেন ঠিক কিনা। আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। বন্ধুরা আমার, এই যুবক জালাবিবের বিয়ে করার মন চাই কিন্তু টাকা নাই, পয়সা নাই, চেহারা ভালো না। মদিনার কোন মেয়ে জালাবিবরে দেখলে পছন্দ করে না, মদিনার কোন মেয়ের বাবা মা এই জালাবিবের সঙ্গে মেয়েকে বিয়ে দিতে চায় না, কারণ জালাবিবের টাকা নাই, পয়সা নাই, চেহারাও ভালো না। আচ্ছা বলেন তো, টাকা নাই, চেহারা নাই, এই রকম ছেলের সঙ্গে কেউ মেয়ে বিয়ে দিতে চায়? কি বলেন? চাই। সঙ্গে সঙ্গে যুবক জালাবিব চিন্তা করলেন, এই মদিনায় যদি আমার মা বেঁচে থাকতো, আজকে আমার মা আমার জন্য বিয়ের ব্যবস্থা করত, এই মদিনায় যদি আমার বাবা বেঁচে থাকত, আজকে আমার বাবা আমার জন্য বিয়ের ব্যবস্থা করত, এই মদিনা আমার কেউ নাই, কেউ নাই, একজন আছেন, তিনি হলেন বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার যুবক ভাইরা খেয়াল করেন, এই জালাবিব বিশ্ব নবীর সামনে হাজির হলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেন আমি একজন যুবক, আমার টাকা নাই, পয়সা নাই, চেহারাও ভালো না, কিন্তু আমার ইচ্ছা হয় আমি একটু বিয়ে করে সংসার করব। মদিনার কোন মেয়ে আমার দেখলে পছন্দ করে না, মদিনার কোন মেয়ের বাবা মা তার মেয়ের সঙ্গে আমাকে বিয়ে দিতে চায় না। হুজুর গো, এই মদিনায় আমার কেউ নাই, কেউ নাই, আপনি হলেন আমার মা, আপনি হলেন আমার বাবা, আপনি মেহেরবানি করে আমার জন্য একটা বিয়ের ব্যবস্থা করে দেয়। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বললেন, জালাবিব, ও আমার যুবক সাহাবী, তুমি কোনো চিন্তা করো না, তুমি কোনো টেনশন করো না, আমি রাসূল কথা দিয়ে দিলাম, আমি তোমার জন্য একটা বিয়ের ব্যবস্থা করে দেব। আমার ভাইয়েরা, খুব সংক্ষিপ্ত ভাবে কথা বলতেছি, এর কয়েকদিন পরে ওই মদিনার একজন আনসারী সাহাবী, কি সাহাবী বলেন, আনসারী সাহাবী, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, জায়গার অভাব নাই, জমির অভাব নাই, তার একমাত্র কন্যা যেমন রূপবতী তেমন গুণবতী,
আমার ভাইয়েরা বলেন তো এই রকম মেয়ে যদি কারো বাড়িতে থাকে ওই বাড়িতে বিয়ের প্রস্তাব কম আসে না বেশি আসে ডাক্তার ইঞ্জিনিয়ার বিসিএস ক্যাডার কিন্তু মেয়ের বাবা মা চিন্তা করে এর চাইতে যদি ভালো একটা জামাই পাওয়া যায় কথা কোন ঠিক কিনা এজন্য এরকম সমাজের আমাদের আঙ্কেলদের মতো গণ্যমান্য ব্যক্তিদেরকে বলে ভাইজান চাচা জান দেখেন তো আমার মেয়ের জন্য একটা উপযুক্ত জামাই পাওয়া যায় কিনা কথা কোন ঠিক কিনা বন্ধুরা আমার এই আনসারী সাহাবী চিন্তা করলেন এই মদিনার আমি একজন ধনাঢ্য ব্যক্তি আমার টাকার অভাব নাই পয়সার অভাব নাই আমার একমাত্র কন্যা যেমন রূপবতী তেমন গুণবতী এই মদিনার অনেক ধনাঢ্য যুবক আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছে কিন্তু এই মদিনার নেতা হলেন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যদি বিশ্বনবীর দরবারে গিয়া আমার মেয়ের জন্য একটা জামাই খুঁজতে বলি আল্লাহর নবী হয়তো এই জামাইগুলোর চাইতে আরো উপযুক্ত জামাই ঠিক করে দিবে আমার ভাইরা এই সিদ্ধান্ত নিয়া ওই আনসারী সাহাবী বিশ্বনবীর সামনে হাজির সুবহানাল্লাহ কোন আল্লাহর নবীকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই মদিনার আমি একজন ধনাঢ্য ব্যক্তি আমার একমাত্র কন্যা যেমন রূপবতী তেমন গুণবতী হুজুর গো এই মদিনার অনেক ধনাঢ্য যুবক আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছে কিন্তু আমার বিশ্বাস হলো আপনি যদি আমার মেয়ের জন্য ঘটকালি করেন এই জামাইগুলোর চাইতে আরো উপযুক্ত জামাই ঠিক করে দিতে পারবেন ও নবী মেহেরবানি করে আমার মেয়ের জন্য একটা উপযুক্ত জামাই ঠিক করে দেন বন্ধুরা আমার বিশ্বনবীজি সঙ্গে সঙ্গে বললেন আনসারী সাহাবী শোনো তোমার মেয়ের জন্য জামাই খোঁজার কোনো দরকার নাই আমি রাসূল তোমার মেয়ের জন্য আগে থেকেই জামাই ঠিক করে রেখেছি আর একটু চিল্লায় কোন সুবহানাল্লাহ আনসারী সাহাবী খুশি না বেজার আনসারী সাহাবী সঙ্গে সঙ্গে বললেন নবী তাড়াতাড়ি বলেন জামাইয়ের পরিচয় কি কই জামাইয়ের পরিচয় হলো তার টাকা নাই পয়সা নাই জায়গা নাই জমি নাই এমন কি চেহারাটা ভালো না বেটে কুশ্চিত কদাকার চেহারার একজন যুবক আমার ভাইরা বলেন তো এটা শোনার পরে ওই আনসারী সাহাবীর মনটা ভালো হবে না খারাপ হবে আনসারী সাহাবী চিন্তা করলেন সর্বনাশ আমি আসলাম উপযুক্ত জামাই নিতে আর বিশ্বনবীজি এমন একটা জামাই দিলেন টাকা নাই পয়সা নাই অন্তত চেহারাটা যদি ভালো হতো একটা কথা হতো চেহারাটাও ভালো না আনসারী সাহাবীর মনটা খারাপ হয়ে গেছে মাথাটা নিচু করে ফেললেন মাথা যখন নিচু করে ফেললেন বিশ্বনবীজি বললেন আনসারী সাহাবী শোনো তোমার মেয়ের জন্য জামাই ঠিক করে দিলাম তুমি শুনলা জামাইয়ের টাকা নাই পয়সা নাই জায়গা নাই জমি নাই এমন কি চেহারাটা ভালো না বেটে কুশ্চিত কদাকার চেহারার একজন যুবক এই জালাবি এটা শোনার কারণে তোমার মনটা খারাপ হয়ে গেছে ও আমার আনসারী সাহাবী শোনো আমি নবীজি কথা দিয়া দিলাম এই যুবকের টাকা নাই পয়সা নাই চেহারা নাই কিন্তু এই জালাবিবের চাইতে ভালো জামাই আকাশ আর জমিনের মধ্যে তোমার মেয়ের কপালে কখনো কোনোদিন জুটবে না কারণ আল্লাহ তাআলা মানুষের চেহারা দেখেন অন্তর দেখেন এই দুনিয়াতে কার কত চেহারা ভালো কার কত টাকা আছে কার কত পয়সা আছে আল্লাহর কাছে কিন্তু চার পয়সার দাম নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহর ভয় যার অন্তরে যত বেশি আল্লাহ বলছেন আমার কাছে তার দাম তত বেশি চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা কিন্তু আজকে আমরা চেহারা সুন্দর করার চেষ্টা করি ভালো ভালো পোশাক পরে
আমরা ভালো ভালো কাপড় পরে নিজেকে সুন্দর করার চেষ্টা করি, কিন্তু অন্তরটা সুন্দর হলো কিনা এই চিন্তা আমরা কেউ করি না, কথা কোন ঠিক কিনা? আজকে আমাদের সমাজে অনেকে চিন্তা করে, আমি যত বড় নেতা হব তত আমার দাম বেশি হবে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলছেন, বান্দা না না, তোমার নেতাগিরি আমার কাছে চলবে না। তুমি যত বড় নেতা হও না কেন, তোমাকে খেতা বানায় আল্লাহর জমিনে তোমাকে নিক্ষেপ করা হবে, কথা কোন ঠিক কিনা? ও আমার মুসলমান ভাইরা, এজন্য আমাদের সমাজে সবাই না, আমার কথাই কেউ মাইন্ড করবেন না, আমাদের সমাজে এমন কিছু নেতা আছে সামান্য দলীয় কারণে বড় নেতা হওয়ার কারণে পাশের বাড়ির লোকটা হয়তো অন্য দল করে, ওই লোকের নামে হামলা মামলা দিয়ে দেয়, জোরে জোরে বলেন কথা ঠিক কি না? আজকে আফসোস লাগে, যারা প্রশাসনে আছেন আমার কথাই কষ্ট নেবেন না। কিছুদিন আগে শুনলাম একজন এসপি, তিনি বললেন যে হাতগুলি ভেঙে দেওয়া হবে। কাদের হাত ভাঙবেন? আলেমদের হাত, কথা কোন ঠিক কিনা? নাউজুবিল্লাহ কবেন না। আমি সবিনয়ে বলতে চাই, ও পুলিশ ভাই, তোমাদের কাছে দেশের মানুষ এমন আচরণ পছন্দ করে না, কারণ মাছের রাজা ইলিশ আর মানুষের রাজা হলো পুলিশ, কথা বলেন ঠিক কিনা? পুলিশ আমাদের শত্রু নয়, পুলিশ হলো জনগণের বন্ধু, জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? তুমি যে আলেম ওলামার হাত ভেঙে দিতে চাও, যে আলেম ওলামার হাত তুমি ভেঙে দিতে চাও, বিশ্বাস করো এখনই যদি তোমার মৃত্যু হয়ে যায়, যেই মানুষটার নামে মামলা হামলা দিয়ে দাও, না জানি ওই মানুষটা তোমার লাশটা কান্দে করে কবরে নিয়ে যাবে, কথা বলেন ঠিক কি না? কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোহনা যাতে খোদার রহম পাবো, কথা বলেন? কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোহনা যাতে খোদার রহম পাবো, কার কারণে করবে ক্ষমা, কার কারণে করবে ক্ষমা, আল্লাহ মেহেরবান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? এজন্য আমি বলি, বড়াই করলে চলবে না, আমি কত বড় নেতা হলাম এটা মনে করলে চলবে না, আমাকে চিন্তা করা লাগবে আল্লাহর কাছে আমার দাম বেশি হলো কিনা, জোরে বলেন ঠিক কিনা? বিশ্বনবীজি বলছেন, তুমি কত বড় নেতা আল্লাহ পাক দেখবেন না, তোমার চেহারা কেমন আল্লাহ পাক দেখবেন না, আল্লাহ পাক দেখবেন তোমার অন্তরে আল্লাহর ভয় কত বেশি, বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীজি বলছেন, আনসারী সাহাবী, শোনো, তোমার মেয়ের জন্য জামাই ঠিক করে দিলাম, জামাইয়ের চেহারা নাই, টাকা নাই, পয়সা নাই, কিন্তু এই জালাবিবের চাইতে ভালো জামাই আকাশ এবং জমিনের মধ্যে তোমার মেয়ের কপালে কখনো জুড়বে না, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই চিন্তা করে ওই আনসারী সাহাবী কিন্তু খুশি হতে পারে নাই, কন্নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বললেন, ওয়ামা কানা লিমুমিনি ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লা, মুমিন বান্দা বান্দি হবে যারা আল্লাহ এবং রাসূলের কথা সঙ্গে সঙ্গে মানবে তারা। আনসারী সাহাবী মানতে পারলেন না, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন কথা দিতে পারছি না, আমি আমার বাড়িতে গিয়া আমার বিবির সাথে আলোচনা করে আপনাকে ফাইনাল সিদ্ধান্ত জানাইয়া দেব। নাউজুবিল্লাহ কবেন না। আল্লাহ বলছেন, মুমিন বান্দা বান্দি হবে যারা আল্লাহ এবং রাসূলের কথা সঙ্গে সঙ্গে মানবে তারা। কিন্তু আনসারী সাহাবী কি মানতে পারলেন? আমার ওয়াজ কি আপনারা বুঝতেছেন? কথা বোঝা যায়? বাড়িতে চলে গেলেন, বিবির ডাক দিয়ে বলে, প্রাণের বিবি,
বিশ্বনবীজি তোমার মেয়ের জন্য একটা জামাই ঠিক করেছেন কয় তাড়াতাড়ি বলো জামাইয়ের পরিচয় কি কয় জামাইয়ের টাকা নাই পয়সা নাই চেহারা ভালো না আমার ভাইরা বলেন তো মেয়ে মানুষের ডাক কম হয় না বেশি হয় ওরা কিন্তু ভালোর ভালো কালোর কালো কথা বলেন ঠিক কি না সঙ্গে সঙ্গে তার বিবি জবাব দেয় কি পরিচয় যেমন বলেছে টাকা নাই পয়সা নাই এমন কথা যখন বলেছে ওই আনসারি সাহাবীর বিবি বলতেছেন খবরদার খবরদার আমি মরে গেলেও ওই রকম ছেলের সঙ্গে আমার মেয়েকে আমি বিয়ে দিব না নাউজুবিল্লাহ কবেন না স্বামী স্ত্রীর মধ্যে এক রকম গন্ডগোল শুরু হয়ে গেছে এই রকম মুহূর্তই জানাবি বিশ্ব নবীর দরবারে চলে গেলেন আল্লাহর নবী বললেন জালাবি তুমি চলে যাও আমার অমুক আনসারী সাহাবীর বাড়িতে গিয়ে বলো আমি রাসূল তোমাকে তাদের বাড়িতে হবু জামাই করে পাঠিয়েছি কষ্ট নিন না এখানে জামাত হবে ইনশাআল্লাহ এখানে এখানে জামাত হবে ভাই কি এখানে জামাত হবে না পাশে মসজিদ জি আচ্ছা আর মাত্র 15 মিনিট কষ্ট হবে আমি এজন্য বলেছিলাম ভাই আমাকে আগে উঠায় দেন হ্যাঁ আমি বলেছিলাম যে আমাকে একটু আগে দেন আসলে ওয়াজ করতে গেলে কমপক্ষে 2 ঘন্টা সময় লাগে এত কষ্ট করে আয়োজন করলেন সময় যদি না পাওয়া যায় তাহলে কেমনে হয় বলেন এগুলো আপনারা আর আজকে অবশ্য মাহফিল কমিটির দোষ নাই বিদ্যুৎ ছিল না এটাও একটা বড় কারণ ছিল যে আমরা দোয়া একজন উঠবেন না ভাই কষ্ট হবে শেষ করব সংক্ষিপ্ত কষ্ট হবে আল্লাহ পাক কবুল করুক বলুন না আমি বন্ধুরা আমার খেয়াল করেন ওই বিবি যেমন মারামারি তাদের মধ্যে আনসারী সাহাবীর মধ্যে গন্ডগোল শুরু হয়েছে এই রকম মুহূর্তে ওই জালাবি বিশ্ব নবীজির কথা শুনে ওই আনসারী সাহাবীর বাড়িতে সে দরজা নক করে ঠক ঠক আমার ভাইয়েরা বলেন তো স্বামী স্ত্রীর মধ্যে যখন গন্ডগোল হয় ওই সময় বাড়ি থেকে আসলে মেজাজ ভালো হয় না খারাপ হয় আনসারী সাহাবী চিন্তা করলেন এই সময় আবার কি আসলো আস্তে করে দরজা খুলে দিয়ে দেখে একজন বেটে কুরশেদ কদাকার চেহারা গায়ে একটা সেরা জামা আনসারী সাহাবী মনে করছে ফকির কি মনে করছে ফকির মনে করে বলতেছে ফকির ও সাইল আমার বাড়িতে এতদিন পর্যন্ত কোন ফকির এসে খালি হাতে ফিরে যায় নাই কিন্তু আজকে আমার বাড়িতে একটু সমস্যা তৈরি হয়েছে আজকে তোমারে ভিক্ষা দিতে পারবো না আগামী কাল তুমি চলে আসো একবারে তোমাকে 2 দিনের ভিক্ষা দিয়ে দেব আমার ভাইয়েরা বলেন তো ওইটা ফকির না ওইটা হবু জামাই সঙ্গে সঙ্গে এই রকম কথা যখন বলেছে ওই জালাবি চোখের পানি ছেড়ে দিয়ে বলে আনসারী সাহাবি শুনেন আপনি আমার চেহারা দেখে মনে করছেন আমি ফকির আসলে কিন্তু আমি ফকির নই আমি হলাম বিশ্ব নবীজির একজন সাহাবী আমার নাম হলো জালাবি বিশ্ব নবীজি আপনার মেয়ের জন্য আমাকে হবু জামাই করে আপনার বাড়িতে পাঠিয়ে দিয়েছে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা আনসারী সাহাবীর মেজাজ ভালো হবে না খারাপ হবে আনসারী সাহাবী চিন্তা করলেন সর্বনাশ তোমার জন্য অলরেডি আমাদের বাড়িতে গন্ডগোল শুরু হয়ে গেছে আর তুমি মিয়াসছো বিয়া করতে যাও এই কথা বলে আনসারী সাহাবী দরজা লাগায় দিয়েছে জোরে কন্নাউজুবিল্লাহ আমার ভাইরা স্বামীস্ত্রে সিদ্ধান্ত নিয়ে নিল যতই বিশ্ব নবীজি বলুক না কেন ওই রকম ছেলের সঙ্গে আমাদের মেয়েকে আমরা বিয়ে দিব না নাউজুবিল্লাহ কবেন না কিন্তু আল্লাহ বলছেন মুমিন বান্দা বান্দি হবে যারা আল্লাহ এবং রাসূলের কথা সঙ্গে সঙ্গে মানবে তারা আনসারী সাহাবী মানতে পারলেন না বিবির ডাক দিয়ে বললেন বিবি এই কথা বিশ্ব নবীজির কাছে আগে বলা দরকার কারণ ওই রকম ছেলের সঙ্গে আমাদের মেয়েকে আমরা বিয়ে দিব না আমার ভাইরা এই কথা বলার জন্য ওই আনসারী সাহাবী যখন বাড়ি থেকে বের হতে যাবে এতক্ষণ পর্যন্ত যেই মেয়ে কিনে এত কথা একমাত্র কন্যা যেমন রূপবতী তেমন গুণবতী ওই মেয়েটি পাশের ঘর থেকে বলতেছে বাবা বিশ্ব নবীজির কাছে যাওয়ার আগে আমার একটু কথা আছে শুনে তারপরে যান আমার ভাইরা মেয়েরা কিন্তু বিয়ের আলোচনা করলে
ওরা চুপি চুপি পাশের ঘরের থেকে শুনে কথা বলেন, ঠিক কিনা? শোনে না এই মেয়েটিও সব কথা শুনেছে। শোনার পরে বলতেছে, আম্মা জান আমার একটা কথা আছে, শুনে তারপরে যান। আনসারে সাহাবী সঙ্গে সঙ্গে বলতেছেন, মা কি তোমার কথা, তুমি ভয় পেও না বলো। মেয়েটির মা বলতেছে, মা কোনো চিন্তা করো না, কোনো টেনশন করো না, ওই রকম ছেলের সঙ্গে আমরা তোমাকে বিয়ে দেব না। এবার মেয়েটি বলতেছে, মা আমার কথা আগে শোনো তারপরে বলো। আনসারি সাহাবি বললেন, মা তুমি নির্ভয় বলো। এবার মেয়েটি বলতেছে, আব্বা জান, ও আমার আম্মা জান, তোমরা কি পবিত্র আল কোরআনুল কারীম পড়ো নাই? বলে, হ্যাঁ মা আমরা তো পবিত্র আল কোরআনুল কারীম পড়েছি। মেয়েটি বলে, মা গো তোমরা কি পবিত্র আল কোরআনুল কারীমের সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াতখানা পড়ো নাই? ওয়া মা কানা লিল মুমিনি ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা। মুমিন বান্দা বান্দি হবে যারা আল্লাহ এবং রাসূলের কথা সঙ্গে সঙ্গে মানবে তারা। আনসারি সাহাবি বললেন, হ্যাঁ মা আমরা পড়েছি। এবার মেয়েটি বললেন, বাবা ও আমার মা, বিশ্বনবী যে আমার বিয়ের ঘটকালি করেছেন, দুনিয়ার কোন প্রধানমন্ত্রী করেন নাই, দুনিয়ার কোন চেয়ারম্যান করেন নাই, মেম্বার করেন নাই, আমার বিয়ে ঠিক করেছেন সাধারণ কোন মানুষ নয়, আখির জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মতো ভাগ্যবতী মেয়ে আকাশ আর জমিনের মধ্যে আর কেউ আছে নাকি? ও আমার মা শুনে রেখে দাও, ও আমার বাবা শুনে রেখে দাও, যেহেতু বিশ্ব নবীজি আমার বিয়ে ঠিক করেছেন, সুতরাং ছেলে যেমনই হোক না কেন, ওর চেহারা ভালো হোক না আর খারাপ হোক না কেন, ওই লম্বা হোক না কেন আর বেটা হোক না কেন, ওর বাড়ি ঘর থাক না কেন আর না থাক হোক না কেন, যেহেতু আল্লাহর নবীজি আমার বিয়ে ঠিক করেছেন, তোমরা যদি কেউ রাজি না হও আমি মেয়ে কিন্তু এই বিয়েতে রাজি। তুমি কোন বা দেশে রইলা রে দয়াবান, আল্লাহ তোমার লাগিয়া ভিখারি সাজিব। আল্লাহর জন্য আমরা ভিখারি শাস্তে রাজি আছি না নাই? জোরে বলেন আছি না নাই? আমার সঙ্গে বলেন, আল্লাহ তোমার লাগিয়া ভিখারি সাজিব, আমি সই পাতি বহু দয়াল মন প্রাণ, তুমি কোন বা দেশে রইলা রে দয়াবান। চিৎকার যে বলেন মারহাবা। এই মেয়েটি যেমন দুনিয়ার স্বার্থে নয় আল্লাহ এবং রাসূলের স্বার্থে ওই ছেলেকে মেনে নিলেন, আমরাও কি ইমানদার হওয়ার জন্য আল্লাহ এবং রাসূলের কথা মানতে রাজি আছি না নাই? একটু হাত তুলে বলেন রাজি আছি না না? কি মৃত্যুর আগে না মৃত্যুর পরে, সঙ্গে সঙ্গে না বুড়া হলে? হাত নামান, আল্লাহ পাক কবুল করুক বলুন আমিন। আমার ভাইয়েরা আমি এখন একটু আজান শোনাবো, শুনেই মুনাজাত দিব কারণ সময় একেবারে শেষ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله إلا الله.
এরপর আপনারা যখন মক্কায় যাবেন, হাজী সাহেব আছেন এখানে কেউ? সেই মক্কায় যাবেন, মক্কার আজান একই তবে সুর একটু আলাদা, কথা বলেন ঠিক কিনা? যারা মদিনায় যাবেন, মক্কা এবং মদিনা আলাদা না, মদিনায় যাবেন আজান একই তবে চিকন একটু পাতলা কণ্ঠে, সেটা কেমন? কবুল করুক, বলুন আমিন, জোরে বলেন আমিন। আসলে অনেক কিছু শোনানোর ইচ্ছা ছিল, একজন লিখেছেন হুজুর এই ঘটনা শেষ করেন, আসলে শেষ করতে গেলে আরো আধা ঘন্টা সময় লাগবে, তো এখন আর এটা করা যাবে না। নামাজের যেহেতু সময় আগে, নামাজ হাফিদু আলা সালাওয়াতি ওয়া সালাতিল উস্তা, এখানে কিসের নামাজের কথা বলা হয়েছে বলেন তো? আসরের নামাজ। এজন্য আমরা আরো বিলম্বিত করব না, আমরা সবার জন্য দোয়া করব।